हेलो আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শিরনামিস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি আর আজকের রেসিপি তো দেখেই বুঝে গিয়েছেন যে টমেটো সস বা কেচাপ রেসিপি তো চলুন আজকের এই রেসিপি আমি কিভাবে করেছি আর এই টমেটো সস আমরা দীর্ঘদিন সংরক্ষণ কিভাবে করতে পারি সেই টিপসও আজকের এই রেসিপিতে আমি বলে দিব তো আজকের এই টমেটো সস করতে যে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 কেজি পরিমাণের টমেটো তো টমেটোগুলো কিন্তু বেশ লাল লাল নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন আর টমেটো সস বা কেচাপ যেটাই করেন টমেটোগুলো লাল লাল নিলে সবচেয়ে বেশি বেটার হয় আর টমেটোটাকে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে এভাবে যখন দেখব যে খোসাটা উপর থেকে চলে আসছে এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব একটা ঝুড়িতে আর ঝুড়িতে নামানোর পরে কিন্তু অনেকগুলো পানি বের হবে যেন পানিটা শুকিয়ে মানে বের হয়ে যায় আর এটা ঠান্ডা হলে আমি এটা ব্লেন্ডার করে নিব আর ব্লেন্ডার করার পর এই রকম টমেটোর পিউরি গুলো আমি একটা বাটিতে ছেকে নিয়েছি আর ছেকে নেওয়ার পর এই রকম কিন্তু বিচি বা দানা বের হয়েছে আপনারা চাইলে আরো একটু ভালো করে ছেকে নিতে পারেন দুইবারের মতো করে তো আমার প্রয়োজন নাই আর ছাকার তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা হাড়ি আজকের এই টমেটো সস কিভাবে রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কিন্তু একটা হাড়িতে টমেটো পিউরি গুলো ঢেলে নিয়েছি এবং এটাকে 20 মিনিটের মতো নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছি এবং অনেকটা কমিয়ে নিয়েছি মানে যখন বলক চলে আসবে আর পরিমাণে অনেকটা কমে যাবে একটু গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে আমরা এখানে আস্তে আস্তে করে যা যা লাগবে আমরা এখানে মিক্স করতে থাকব আর এইভাবে আমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে কমিয়ে নিব তো এখন কিন্তু বলক চলে আসছে অনেক আগেই তো আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচের চাই তো একটু বেশি দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়া দিচ্ছি যেহেতু 3 কেজি পরিমাণে এখানে টমেটো পিউরি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো चीनी चीनी टा दिए भालो भावे नेड़े निच्छी ते भावे नेड़े निते होबे आर घन घन नाड़ते होबे जेनो नीचे ना लेगे जाए आर लेगे गेले किन्तु टमेटो ससटा भालो लागबे ना आर आमी एखन चूलार आँचटा मीडियम टू लो फ्लेमे रेखेछी एभावे करे आस्ते आस्ते एटाके आमरा नेड़े निबो आर एई पर्याये दिए दिच्छी लवण আপনারা কম বেশি করে দিতে পারেন লবণ এবং চিনি তো এইভাবে করে নেড়ে নেড়ে আমি কিন্তু অনেকটা কমি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার আর ভিনেগারটা আমরা তখনই দেব যখন দেখব সসটার ঘনত্বটা অনেক বেশি হয়েছে মানে অনেক ঘন হয়ে আসছে এই পর্যায়ে কারণ পানি থাকলে কিন্তু সসটা বেশি দিন ভালো থাকবে না আর এর জন্য আমরা এখানে দিয়েছি ভিনেগার আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি এখন দিয়ে দিব টমেটো সসের উপরে কারণ এই এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু দেওয়া অনেক জরুরি কারণ এটা দিলে এই টমেটো সসটা আমরা ফ্রিজে রাখা ছাড়াও অনেক দিন রাখতে পারবো যেহেতু এখানে আমি ভিনেগার দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু সসটাকে আরেকটু ঘনত্ব বাড়িয়ে দিবে আর আমার সসের কালারটা কিন্তু একদম পারফেক্ট একটা কালার চলে আসছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান আর আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু আরো অনেক অনেক রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেই রেসিপিগুলো ভিজিট করতে পারেন এই তো আমি বানিয়ে ফেলেছি টমেটো সস আর এটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।